ফেসবুকে আপনার একটি বিজনেস পেজ আছে, কিন্তু সেটা আশানুরূপ গ্রোথ হচ্ছে না, আপনার লাইক বা ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। এই ভিডিওতে আমি আপনাদের জন্য 13টি পাওয়ারফুল টিপস দিচ্ছি, যে টিপসগুলো যদি আপনি আপনার পেজে ইমপ্লিমেন্ট করেন রেগুলার বেসিস, আপনার ফেসবুকে অর্গানিক গ্রোথ বৃদ্ধি পাবে। আর অর্গানিক গ্রোথ বৃদ্ধি পেলে আপনার ফেসবুক পেজের লাইক এবং ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনার ফেসবুকে অপরিচিত কাস্টমারদের আনাগোনা বেড়ে যাবে। আর অপরিচিত কাস্টমার যদি আপনার পেজে বেশি আসে তখন আপনার সেলও বৃদ্ধি পাবে। আমার এই ভিডিওটি একটু লেন্থ একটু বেশি হয়ে যাতে আমি এটাকে দুইটি পার্টে করে দিচ্ছি। তো আপনি প্রথম পার্টটি দেখে শেষ করে আপনি দ্বিতীয় পার্টটি দেখা শুরু করবেন। যারা এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন এবং আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে প্রথমে বলবো আমাকে সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। যদি আপনি আপনার ফেসবুক পেজের গ্রোথ বৃদ্ধি করতে চান তো আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। সাধারণত এই জায়গায় কোম্পানির ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে এমন কিছু দেওয়া উচিত। ম্যাক্সিমাম পিপল এখানে আসলে তাদের বিজনেসের লোগোটাকে দিয়ে থাকে, সো এই লোগোটা আসলে তার বিজনেসকে রিপ্রেজেন্ট করে। আর লোগোটাকে এমনভাবে সাইজ করতে হবে যেন এই বড় এই পোর্শনটাতে 180x180 পিক্সেলের হয় এবং ছোট এই এটাতে যেন 40x40 পিক্সেলে আপনার ব্র্যান্ডটা প্রপারলি দেখা যায়। কারণ আপনার যখন পেজের মধ্যে কোনো পোস্ট দিবেন তখন কোনো মানুষ যদি বা কোনো অপরিচিত ব্যক্তি যদি আপনার পোস্টটাকে তাদের শেয়ার দিয়ে তাদের টাইমলাইন নিয়ে যায় তখন আসলে আপনার এই ছোট লোগোটা তাদের সাথে যাবে। সো এই ছোট লোগো যেন ভালোভাবে দেখা যায় এই কাজটা আপনার করতে হবে। ২২০x৩১২ পিক্সেলের একটি কাভার ফটো দিন। আর এই কাভার ফটোটি আসলে এমন আকর্ষণীয় করা উচিত কারণ অ্যাট দ্য ফার্স্ট ইম্প্রেশন আপনার যদি ভালো হয় তখন দেখবেন আপনার কাস্টমার গ্রো করতে আরো ইজি হবে। তো এই জায়গাটাতে আপনি সুন্দর এবং আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করে এরকম কোনো একটা ছবি দিন। ট্রেন্ডের সাথে সাথে আপনি চেঞ্জ করবেন রেগুলার বেসিস, লাইক ঈদের সময় ঈদের কোনো মেসেজ দিতে পারেন, রমজানের মেসেজ দিতে পারেন, আপনি যে কোনো বিভিন্ন অকেশনে আপনি এই জায়গায় ছবিটা চেঞ্জ করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি এখানে একটা ভিডিও দিতে পারেন কারণ এখানে আপনি ভিডিও ইউজ করতে পারবেন। এখন ফেসবুকে 2020 সালের এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক এখানে আপনাকে একটা ভিডিও আপলোড করারও অপশন দিচ্ছে। সো আপনি যদি চান আপনি আপনার এখানে একটা ভিডিওতে আপনি আপনার সার্ভিসগুলোকে সুন্দর করে হাইলাইট করতে পারেন। আমি একটা পেজ থেকে দেখাচ্ছি, উদাহরণস্বরূপ আপনি দেখতে পারেন টুয়ায়ের ফেসবুক পেজটা আমি দেখাচ্ছি, তারা এই উপরে একটা সুন্দর একটা ভিডিও দিয়েছে যেটা তাদের বিজনেস বা তাদের ইনফরমেশন অনেকগুলো ইনফরমেশন তারা অ্যাডভান্স দিতে পারছে এখানে। সো একজন অপরিচিত মানুষ এসেই তার পেজ থেকে সাথে ফার্স্ট গ্ল্যান্সে সে জানতে পারছে তাদের মেন উদ্দেশ্যটা কি বা তাদের বিজনেস কি, তাদের সার্ভিস কি। যদিও 820x312 পিক্সেলের কাভার ফটোর জায়গা এটা, বাট ভিডিওর ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনি 812x462 এই রেজুলেশনের পিক্সেলের এই রেজুলেশনের একটি ভিডিও এখানে আপলোড করবেন। আপনি আপনার ফেসবুকের বিজনেস পেজের শর্ট ডিসক্রিপশন দিবেন। শর্ট ডিসক্রিপশনটা কোত্থেকে দিবেন? শর্ট ডিসক্রিপশনটা দিতে আপনি অ্যাবাউট আসে ক্লিক দিয়ে এডিট অ্যাবাউট এই বাটনটাতে ক্লিক দিয়ে আপনি শর্ট ডিসক্রিপশন দিতে পারেন। আমি জাস্ট একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। এই এখানে আপনি সর্বোচ্চ 255 ক্যারেক্টারের একটা শর্ট ডিসক্রিপশন দিতে পারবেন এবং আপনি এখানে আপনার বিজনেসের
বিজনেসে কিওয়ার্ডগুলো রাখতে পারেন, যাতে ফেসবুকে আপনি যখন কেউ সার্চ দিবে আপনার বিজনেসটা যেন পায়। আপনি আপনার বিজনেস পেজে লং ডিসক্রিপশন দিন। লং ডিসক্রিপশন দিতে আপনি যাবেন অ্যাবাউট আস সেকশনে। অ্যাবাউট আসে গিয়ে আপনি এই জায়গাটাতে দেখছেন এই স্টোরি, এই জায়গাটাতে আপনি লং ডিসক্রিপশনটা দিতে পারেন। সো লং ডিসক্রিপশন দিতে হলে আপনি, আমি জাস্ট এখানে ক্লিক দিলাম, এখানে এসে আপনি আপনার লং ডিসক্রিপশনটা দিতে পারেন। আমি এক্ষেত্রে আপনি 10,000 ওয়ার্ড, 10,000 ক্যারেক্টারের একটা পোস্ট দিতে পারবেন। আপনি এখানে আপনার ইনফরমেশনের সাথে সাথে আপনি এখানে অ্যাড্রেস, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, আপনি চাইলে আপনার ফোন নাম্বার সব কিছু দিতে পারবেন, এবং উপরে একটি ছবিও আপনি আপলোড করতে পারবেন। অনেকগুলো প্যারা দিয়ে আপনি একটা আর্টিকেল দিতে পারেন, বা আপনি আপনার বিজনেস সম্পর্কে সকল ইনফরমেশন দিতে পারেন, আপনার সার্ভিসগুলোকে এখানে হাইলাইট করতে পারেন। অনেকেই জানে না হয়তো, জাস্ট অনেকেই দেখবেন আপনি কাভার ফটোটা জাস্ট চেঞ্জ করে দেয়, কিন্তু আপনি যদি কাভার ফটোর সাথে কিছু ইনফরমেশন দিয়ে দেন, ওই ইনফরমেশনটাও মানুষের ওয়ালে বা মানুষের টাইম লাইনে চলে যাবে, তো আপনাকে খুঁজে পেতে তাদের ইজি হবে, এতেও আপনার পোস্টের বা আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে। তো সেটা কিভাবে করবেন, আপনি যখন আপনার কাভার ফটো দেন, ফটোস সাপোজ হিয়ার ইট ইজ, সেভ দিলাম, আমার কাভার ফটোটা এখানে চলে আসে আমার টাইম লাইনে। আসার পর এখানে আমি ছবিতে ক্লিক দিব, তারপর এই অ্যাড ডিসক্রিপশনে গিয়ে আমি একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিতে পারি। দিয়ে আমি ফিনিশড এডিটিং দিলাম। একটু খেয়াল করলে দেখবেন এখন এখন যে কারো প্রোফাইলে যখনই যাবে মানুষ, শুধু আপনার কাভার ফটোটা দেখবে না, এখানে আসলে কিছু ইনফরমেশনও দেখতে পাবে। সো আপনি চাইলেই আপনি আসলে এই কাজটা করতে পারেন, এখানে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসও দিয়ে দিতে পারেন। এতটুকুই রাখি আমি, পাবলিক করে দিলাম। এই পোস্টটা অনেকের প্রোফাইলে চলে যাবে, যখন মানুষ দেখবে যে কাভার, আপনি কাভার চেঞ্জ করেছেন আপনার পেজের, তখন সাথে সাথে তাদের এখানে কাভারের সাথে সাথে এই ইনফরমেশনটাও যাবে। এতে আপনার আসলে আপনার ওয়েবসাইটেও কিছু ভিজিটর হবে, আবার আপনার সম্পর্কে মানুষ আরো জানতে পারবে। সো একটা আমার সাজেশন হচ্ছে, কাভার চেঞ্জ করার সময় আপনারা কিছু ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। বেবি শপের কাজ করছি আমি, আমরা তো আমাদের ক্যাটাগরিটা অবশ্যই শুধু বেবি শপ হলেই হয়ে যাচ্ছে, আমাকে 10টা ক্যাটাগরি দেওয়ার কোনো দরকার নেই, কারণ ফেসবুক আমার বিজনেস পেজ থেকেই সিলেক্ট করে নেবে যে আসলে আমার বিজনেস ক্রাইটেরিয়াটা কি। সো আমি জাস্ট তাকে হেল্প করব যে আমি প্রপার একটা ক্যাটাগরি দিয়ে দেওয়া, যাতে ফেসবুক বুঝতে পারে যে আমার বিজনেসটা বেবি প্রোডাক্ট নিয়ে। সো ক্যাটাগরিটা আপনি যখন পেজ ক্রিয়েট করবেন বা তখন দিয়ে দেন, তারপর আপনি যদি এখন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে অ্যাবাউট আস সেকশনে যাবেন। যাওয়ার পর হাতের ডান সাইডের অ্যাবাউট আস সেকশন থেকে গিয়ে আপনি এখানে এসে আপনি ক্যাটাগরিটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমরা বেবি গুডস কিডস অ্যান্ড ক্লথিং শপ রেখেছি, সো আপনি চাইলে যে কোনো একটা রেখে দিতে পারেন, দ্যাটস ইট।